অবশেষে চৈত্রের দাবদাহ থেকে মুক্তি পেতে চলেছে রাজ্যের কয়েকটি জেলার বাসিন্দা। রবিবার বিকেলের পরে উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হানা দিতে চলেছে কালবৈশাখী ঝড়, যার জেরে তাপমাত্রা সাময়িক পতনে মিলবে স্বস্তি। তবে পরের দিন রোদ উঠলে ফিরবে অস্বস্তিকর ঘর্মাক্ত আবহাওয়া। কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের চার জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর জেলা, বীরভূম, বাঁকুড়া আগামী 1 থেকে 2 ঘন্টার মধ্যে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বৃষ্টি হতে পারে কলকাতা শহরেও। আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে 2/24 পরগনা জেলা, হাওড়া, 2 মেদিনীপুর, হুগলি, ঝাড়গ্রাম, নদিয়া, পূর্ব বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে উত্তরবঙ্গের 5 জেলায় আপাতত বৃষ্টির কোনো পূর্বাভাস নেই বলে জানিয়েছে হাওয়া অফিস। এই জেলাগুলিতে তাপমাত্রা খুব একটা হেরফের হবে না। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে গরমে হাঁসফাঁস অবস্থা কলকাতা সহ দক্ষিণবঙ্গের। গত সপ্তাহে শহরের সর্বোচ্চ তাপমাত্রা পারদ ছুঁয়েছিল 40 ডিগ্রির কাছাকাছি। কয়েকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতিও তৈরি হয়েছিল। এমন পরিস্থিতিতে বৃষ্টির আশায় দিন গুনছেন শহরবাসী। শেষমেশ আশার বাণী শুনিয়েছে আবহাওয়া দপ্তর। তাছাড়া যেসব জায়গায় রবিবার বিকেলে কালবৈশাখীর দেখা মিলবে না, সেখানে 9 এপ্রিলের আগে ঝড়বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই।